মোবাইলে পে অ্যাকাউন্ট ক্রিয়েট অনলাইন, মোবাইলে পে অ্যাকাউন্ট তৈরি করার সম্পূর্ণ নিয়ম আজ আপনাদের দেখাবো। সর্বপ্রথম আমার ফোনের প্লে স্টোরের ভিতরে প্রবেশ করে সার্চ বারে যে টাইপ করব মোবাইলে পে, আপনি সেমভাবে এটা টাইপ করবেন মোবাইলে পে। লিখে যখন সার্চ বাটনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে সেম লোগো চিহ্নিত মোবাইলে পে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিচে আপনি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ইনস্টল। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাপসটির ইনস্টল করার। ইনস্টলের উপরে ক্লিক করলে কিন্তু এখন ইনস্টলের কাজ চলতেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণরূপে মোবাইলে পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সম্পূর্ণ নিয়মটি আপনি আজ শিখতে পারবেন। দেখেন ওপেন বাটনে কিন্তু ক্লিক করতেছি, অ্যাপসটি আমাদের ইনস্টল হওয়া শেষ। তো এখন যখন ওপেন বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে মোবাইলে পে অ্যাপসটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে সর্বপ্রথম এখানে আমাদের লোকেশনটি চালু করার কথা বলা হচ্ছে। তো এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি একদম উপরের যেটা অ্যালাউ দেখতে পাচ্ছেন এটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার সামনে কিন্তু এরকমভাবে একটি হোম পেজ দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে মোবাইলে পে, ওয়েলকাম টু মোবাইলে পে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে ইংরেজি লেখা এই ভাষাটি পরিবর্তন করতে পারেন, যেহেতু আমরা বাংলাদেশে আমরা আমাদের বাংলা ভাষাটিও কিন্তু আছে। এটার জন্য আপনি উপরে যদি লক্ষ্য করেন এখানে দেখেন ইংরেজি লেখা, এখানে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিচেই কিন্তু বাংলা ভাষাটিও আছে। আপনি চাইলে এখানে যদি বাংলার উপরে একটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে যে লেখাগুলো আসবে এগুলো বাংলাতে আপনার সামনে আসবে। তো আমি যেহেতু ইংরেজি রাখতে চাচ্ছি ইংরেজিটা থাক। তার পরবর্তীতে দেখেন এখানে ফোন নম্বর এন্টার করার কথা বলা হচ্ছে। অবশ্যই ফোন নম্বরটি আপনার আকামা দিয়ে রেজিস্ট্রেশনকৃত নম্বর হওয়া লাগবে। নম্বরটি লেখার সময় জিরো লেখার প্রয়োজন নাই, জিরোর পরে ফাইভ লিখে বাকি নম্বরগুলো এখানে টাইপ করবেন। যখন আপনার নম্বর লেখা শেষ হবে তখন এখানে দেখেন নিচেই একটি সাবমিট নামক একটি বাটন দেখতে পাচ্ছেন। এখানে আপনি সাবমিটের উপরে একটি ক্লিক করবেন। সাবমিটের উপরে ক্লিক করার পরবর্তীতে আমাদের সামনে কিন্তু একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। এখানে আমরা ওকে বাটনে একটি ক্লিক করব। ওকে বাটনে ক্লিক কর দিলে তারপর আমাদের সামনে দেখেন একটি ইন্টারফেস চলে আসছে পরবর্তী ধাপটি। এখানে বলা হচ্ছে আমাদের ইকামা নম্বর টাইপ করার জন্য, নিচে আমাদের জন্ম তারিখ টাইপ করার জন্য। এখন উপরে যেহেতু আমাদের ইকামা নম্বর, আপনারা আপনাদের ইকামা নম্বরটি ওখানে টাইপ করবেন। আমি আমারটা এখানে টাইপ করতেছি। জন্ম তারিখটা অবশ্যই আপনার পাসপোর্ট অর্থাৎ আপনার ইকামায় যে জন্ম তারিখ আছে সেটা আপনি টাইপ করবেন। সর্বপ্রথম আপনার যে সাল সেই সালটি সিলেক্ট করবেন, তার পরবর্তীতে কিন্তু মাসটি সিলেক্ট করবেন, তার পরবর্তীতে যায় দিন। যখন সিলেক্ট করা শেষ হবে তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন একটু নিচে যদি আপনি লক্ষ্য করেন সেভ বাটন, এখানে ক্লিক করবেন। এখান থেকে ভালো করে মিলিয়ে নিয়ে যদি সব ঠিক থাকে তাহলে নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করা লাগবে। এখানে যখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব তখন কিন্তু পরবর্তী যে ধাপ সেটাতে আমাদের নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে একটি ওটিপি পাঠানো হয়েছে অর্থাৎ একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, সেই কোডটি এখানে এন্টার করা লাগবে নির্ভুলভাবে। আপনার ফোনে যে কোডটি যাবে আপনি আপনার কোডটি এখানে টাইপ করবেন। দেখেন আমার ফোনে যে এসএমএসটি আইসে আমি কিন্তু এসএমএসটি এখানে নির্ভুলভাবে টাইপ করলাম। এখানে যে ভেরিফাইড এখানে ক্লিক করব। তো নম্বরটি লেখা শেষ হলে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে পরবর্তী ধাপটি কিন্তু আমাদের জন্য রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অপশার অ্যাকাউন্টে লগ ইন করা লাগবে। তো আপনার সামনে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আপনি চলে যাবেন একটু নিচে। যদি আপনি লক্ষ্য করেন দেখেন এখানে আপনি একটি ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে ইউজার নেম পাসওয়ার্ড লেখার কথা বলা হচ্ছে। এখান থেকে আপনার অপশার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করবেন। যখন আপনার ইকামা নম্বর কিন্তু আমাদের ইউজার নেম অপশনের আর পাসওয়ার্ডটি আপনার ডেটটা দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। করার পরবর্তীতে আপনার ফোনে আবার একটি ওটিপি অর্থাৎ একটি কোড যাবে, সেই কোডটি আবার নির্ভুলভাবে এখানে এন্টার করবেন। এন্টার করা শেষ হলে এখানে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন নিচে সেখানে একটি ক্লিক করবেন। যখন কন্টিনিউর উপরে ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে পরবর্তী যে ধাপটি সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেজটি লোড নিচ্ছে। লোড নেওয়া শেষ হলেই আমাদের পরবর্তী ধাপটি কিন্তু আমাদের সামনে শো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নম্বরটি শো করতেছে, নিচে একটি জিমেল আইডি দেওয়ার কথা বলতেছে। তো জিমেল আইডি আপনি জানলে ভালো কথা, যদি না জানেন আপনার ফোনের প্লে স্টোরের ভিতরে যাবেন। প্লে স্টোরের ভিতরে যখন একটি ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এইরকমভাবে কিন্তু প্লে স্টোরটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি যদি একটু উপরে লক্ষ্য করেন সেম এরকম একটি জায়গায় আপনি যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু
আপনার ফোনের যে জিমেল অ্যাড্রেস সেটা কিন্তু আপনি এইভাবে দেখতে পারবেন। আমার জিমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, তো আপনার যেটা আছে আপনি যদি না জানেন তাহলে এইভাবে বের করে নিতে পারেন আপনার জিমেল অ্যাড্রেসটি। তো এখান থেকে সেম এই অ্যাড্রেসটি আপনি লিখবেন যে কোনো একটি খাতায়, যে কোনো একটি জায়গায় লিখে নির্ভুলভাবে আপনি ওখানে টাইপ করবেন। যখন ওখানে টাইপ করা শেষ হবে, তার পরবর্তীতে আপনি যে নিচেই নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের পরবর্তী যে ধাপটি রয়েছে সেখানে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাড্রেস দেওয়ার কথা বলা হচ্ছে, এখানে আমাদের বিল্ডিং নাম্বার, তার পরবর্তীতে আমার এরিয়া অর্থাৎ আমি কোন এলাকায় থাকি সেটা, তার পরবর্তীতে সিটি। তো আমি আমার যে বিল্ডিং নাম্বার টাইপ করলাম, তারপরে আমি যে এলাকার ভিতরে থাকি সেই এলাকার নামটি টাইপ করতেছি, তার পরবর্তীতে এখানে যে সিটি আছে আমি কিন্তু এখানে আমার সিটিটা সিলেক্ট করতেছি। আপনারা আপনাদেরটা সিলেক্ট করবেন, আমি দাম্মামে থাকি সে কারণে আমি এখানে দাম্মামটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরবর্তীতে একবার ভালো করে মিলে দেখবেন সব ঠিক আছে কিনা, ঠিক থাকলে নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। যখন এখানে আপনি ক্লিক করবেন তার পরবর্তীতে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার পাসওয়ার্ড দেওয়া লাগবে, অর্থাৎ আপনি যখন আপনার ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড দেবেন তখন কিন্তু আপনার সামনে আপনার মোবাইল অ্যাপ অ্যাকাউন্টটি খুলে আসবে, অর্থাৎ আপনার মোবাইল অ্যাপ অ্যাকাউন্টটি আসবে, ওপেন হবে। তো এখানে আমি আমার যে পাসওয়ার্ডটি সেটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো দেবেন। নিচেই কিন্তু সেম পাসওয়ার্ডটি কিন্তু দেবেন, উপরে যেটা ব্যবহার করেছেন সেটা। এখানে যে আই বাটন অর্থাৎ চোখ চিহ্নিত যে জায়গা, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কি টাইপ করেছেন, কি নম্বর লিখেছেন সেটা দেখতে পারবেন। উপর নিচে যদি ঠিক থাকে তাহলে আপনি চলে যাবেন, দেখেন এখানে যে নেক্সট বাটন, এখানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু পরবর্তীতে দেখেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি চলে যাবেন প্রসেড, দেখতে পাচ্ছেন একদম নিচে যে প্রসেড লেখা আছে এখানে একটি ক্লিক করবেন। প্রসেডের উপরে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে বলা হচ্ছে আমাদের ইনকাম রেঞ্জ। ইনকাম রেঞ্জের ভিতরে কিন্তু আমাদের স্যালারি কত সেটা এখানে সিলেক্ট করা লাগবে, দেখতে পাচ্ছেন ইনকাম রেঞ্জ উপরে। এখন এখানে আপনার যে স্যালারি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন, আমার 2000 থেকে 5000, এটার উপরে ক্লিক করলে পরবর্তী ধাপটি কিন্তু আমাদের সামনে এরকম আসবে। এখান থেকে আমাদের সোর্স ফর ইনকাম, অর্থাৎ এখান থেকে আপনি যেটা করবেন, দেখেন সর্বপ্রথম যেটা লেখা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ক্লিক করবেন স্যালারি। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে পরবর্তী ধাপটি কিন্তু এরকম আসবে, এখান থেকে আপনি কি ক্যাটাগরির জব করেন সেটাও বলা হচ্ছে। তো এখান থেকে আপনি যেটা করবেন, নিচেই 2 নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রাইভেট, এইটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরবর্তীতে আবার আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি যেটা করবেন, দেখেন আমরা যেহেতু ভালো কোনো পোস্টে কাজ করি না, এখানে ম্যানেজমেন্ট, সুপারভাইজার ইত্যাদি ইত্যাদি, তো এখান থেকে আমরা যেটা করব, একদম নিচেই যে অপশনটি দেখতে পাচ্ছেন একদম নিচেরটারে সিলেক্ট করবেন। আমিও কিন্তু নিচেরটা সিলেক্ট করতেছি, আপনারাও সেম এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে কিন্তু আপনার সামনে অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে, আমাদের কিন্তু আর কোনো ধাপ নেই। দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরবর্তীতে পেজটি লোড নিয়ে এখানে লেখা আছে প্রোফাইল সাকসেসফুল কমপ্লিট। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলভাবে। তো এখানে যদি আপনি নিচেই লক্ষ্য করেন, ব্যাক টু লগ ইন পেজ, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের মোবাইল অ্যাপের হোম পেজে নিয়ে আসে। এখান থেকে আমরা যে ফোন নম্বরটি ব্যবহার করেছি সে নম্বরটি এখানে এন্টার করবেন, 0 দেওয়ার প্রয়োজন নাই, 5 লিখে বাকি নম্বরগুলো এখানে এন্টার করবেন। নম্বর লেখা শেষ হলে আবার আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, সাবমিট বাটনে যখন আপনি ক্লিক করবেন তার পরবর্তীতে কিন্তু আপনার সামনে পাসওয়ার্ডের অপশন আসবে। দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের সামনে এন্টার পাসওয়ার্ড বলা হচ্ছে। তো পাসওয়ার্ডটি আমরা যেটা দিছিলাম, আপনি যেটা দিচ্ছেন আপনি আপনার সেম পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন। যখন এখানে আপনার পাসওয়ার্ডটি এন্টার করা শেষ হবে, দেখতে পাচ্ছেন সাইনিং, এখানে মানে নিচে যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে আপনার মোবাইল পে অ্যাকাউন্টটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের মোবাইল পে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছি খুব সহজে। ধন্যবাদ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।